এর পরের কোশ্চেন, স্টোক ইজ এ ইউনিট অফ, স্টোক ইজ এ ইউনিট অফ অবশ্যই কাইনেমেটিক ভিসকোসিটি, কারণ কাইনেমেটিক ভিসকোসিটির সিজিএস ইউনিট যেটা আছে সেটা হলো সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, আর এই সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডকেই এক স্টোক বলা হয়। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হলো যে ওয়ান স্টোক কত, ওয়ান স্টোক কত বলতে এখানে যে অপশানগুলো আছে, একটা আছে 1 মিটার স্কোয়ার পার সেকেন্ড, সেকেন্ড আছে 1 × 10⁻²⁺ মিটার স্কোয়ার পার সেকেন্ড, তারপরে 10⁻³ আর 10⁻⁴। তা অ্যান্সারটা 10⁻⁴ হবে, কারণ কারণ হচ্ছে যে 1 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডকে যদি এখানে অপশান অনুযায়ী মিটার স্কোয়ার পার সেকেন্ডে আনতে হয়, তাহলে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড কে যদি মিটার স্কোয়ার পার সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু যদি করা হয়, তাহলে 10⁻⁴ মিটার স্কোয়ার পার সেকেন্ডেই আসে। তো বেসিক্যালি এটাও বলা যায় যে এক স্টোক মানে 10⁻⁴ মিটার স্কোয়ার পার সেকেন্ড। এর পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রং স্টেটমেন্ট অ্যাবাউট ক্যাপিলারিটি, মানে ক্যাপিলারিটি নিয়ে যেখানে যতগুলো স্টেটমেন্ট আছে তা তার মধ্যে এর মধ্যে কোনটা ঠিক না। তা ধরতে গেলে ফার্স্ট যে স্টেটমেন্টটা আছে যেটা বলা হচ্ছে ম্যাগনিচিউড, মানে ক্যাপিলারিটির ম্যাগনিচিউড ডিপেন্ড করে, ক্যাপিলারিটির ম্যাগনিচিউড ডিপেন্ড করে ডায়ামিটার অফ দ্য টিউব। অবশ্যই ক্যাপিলারিটির ম্যাগনিচিউড ডায়ামিটারের সাথে ব্যস্তানুপাতিক হয়, এটা এক নাম্বার। স্পেসিফিক ওয়েট অফ দ্য লিকুইড, হ্যাঁ ক্যাপিলারিটি যেটা স্পেসিফিক ওয়েটের সাথে ব্যস্তানুপাতিক। আর তিন নাম্বার হচ্ছে ক্যাপিলারিটি সারফেস টেনশান, হ্যাঁ সারফেস টেনশানের সাথে সমানুপাতিক। কিন্তু চার নম্বর যে অপশানটা আছে তা এই অপশানটার সাথে কিছুই মেলে না, কারণ ক্যাপিলারিটির সাথে ডাইরেক্টলি ভিসকোসিটির কোনো রিলেশনশিপ নেই, তার মানে এর মধ্যেই চার নম্বর অপশানটা ভুল।